অভিনেত্রী মীনাক্ষী গোস্বামী। চেয়েছিলেন অ্যাথলেটিক হতে, কিন্তু চিরকালের জন্য পরিচিতি পেলেন বাংলা ছবির রাগী বদমেজাজি অহংকারী শাশুড়ির। দজ্জাল শাশুড়ি হয়ে বৌদের প্রতি তাঁর অত্যাচার দর্শকেরাও মেনে নিতে পারত না। সেই সময় টলিউড কাঁপানো অভিনেত্রী মীনাক্ষী গোস্বামী আজ শুধুমাত্র ভুলে যাওয়া একটা নাম। আজ জানব তাঁরই জীবনের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1933 সালের 21 মে এলাহাবাদের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম মীনাক্ষী গোস্বামীর। খুব ছোট থেকেই তাঁর ইচ্ছা ছিল ভালো অ্যাথলেটিক হওয়ার। ভালো সাঁতার জানার পাশাপাশি ভলিবল খেলতেন দারুণ। আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সুদূর রাশিয়াতেও পাড়ি দিয়েছিলেন তিনি। লেখাপড়া করেছিলেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে। সেখানে পড়াশোনা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার দায়িত্বে থাকতেন তিনি। তবে বয়স বাড়ার সাথে সাথে বেশ কিছু শারীরিক অক্ষমতা ধরা পড়ে, সেই কারণে খেলাধুলার জগৎ থেকে দূরে সরে আসেন। এরপর 1980 সালে হঠাৎই তিনি যোগ দেন পিপলস লিটল থিয়েটার নামে একটি নাট্যদলে। সেখানে অভিনয় শিখতে শিখতেই নাচ শিখেছিলেন গুরু সাধন গুহ ও অথিনলাল গাঙ্গুলির কাছে। 1980 সালে দক্ষযজ্ঞ ছবিতে অভিনয়ের সুযোগ পান মীনাক্ষী গোস্বামী। তবে এ ছবি তেমনভাবে হিট না করায় পরিচিতি পাননি। এর পরের বছর 1981 মহানায়ক উত্তম কুমারের শেষ ছবি অগবধূ সুন্দরীতে মিস লোলার ভূমিকায় অভিনয় করেন। এই ছবি হিট করায় মিস লোলার ভূমিকায় মীনাক্ষী গোস্বামী ঘরে ঘরে পরিচিত হয়ে যান। তারপর পরিচালকদের নজরে চলে আসেন তিনি। অভিনয়ের সুযোগ পেতে আর অসুবিধা হয়নি। দজ্জাল শাশুড়ির ভূমিকায় ফাটিয়ে অভিনয় করেছিলেন ছোট বউসহ বেশ কিছু বাংলা ছবিতে। আর এই দজ্জাল শাশুড়ির ভূমিকায় তাঁকে এতটাই ভালো মানাতো যে পরিচালকরা অন্য চরিত্র দিতেই চাইতেন না তাঁকে। তবে কোনো রকম অভিযোগ না করেই বাংলা দর্শকদের মীনাক্ষী দেবী উপহার দিয়েছেন মেঘ মুক্তি, তনয়া, অপরূপা, দুটি পাতা, অমর গীতি, মায়াবিনী সহ আরও নানান হিট ছবি। দু একটি ধারাবাহিকেও কাজ করেছিলেন তিনি। তবে অনেকটা বয়সকালেই অভিনয় জগতে এসেছিলেন বলে মা শাশুড়ির ভূমিকা ছাড়া অন্য কোনো ভূমিকায় অভিনয়ের সুযোগ পাননি, না হলে মীনাক্ষী দেবীর সাবলীল অভিনয় ইতিহাস তৈরি করতে পারত। মাত্র 28টির মতো বাংলা ছবিতে কাজ করেছিলেন। তবে একসময় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষমতাও কমে গিয়েছিল মীনাক্ষী দেবীর। আলিয়ার আলো ছবিতে শেষবারের মতো অভিনয় করেছিলেন তিনি। তারপর সব শেষ। 2012 সালের 8ই এপ্রিল ইহলোক ছেড়ে বিদায় নেন মীনাক্ষী গোস্বামী। কোনো সংবাদপত্রেই তার মৃত্যুর খবর তেমনভাবে প্রকাশিত হয়নি। কোনো শেষ সম্মান বা সংবর্ধনাও জানানো হয়নি তাঁকে। নীরবে চুপিসারে চলে গেছেন মীনাক্ষী দেবী। অথচ বাংলা ছবির জগৎকে এগিয়ে নিয়ে যেতে তাঁদের মতো অভিনেত্রীদের ভূমিকা কম কিছু ছিল না, তবুও কেউ মনে রাখেনি তাঁদের। এই ভিডিও দ্বারা অভিনেত্রী মীনাক্ষী গোস্বামীকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।